উপাচার্য এবং সহ উপাচার্য আমাদের রাজ্যপালের সাথে দেখা করেছিলেন বিকেল 5টার সময়। রাজ্যপাল একটা রিপোর্ট চেয়েছেন, সেই রিপোর্টটা আজকে পাঠানো হচ্ছে। আসলে একটা ইসিতে রেজলিউশন হয়ে যাওয়ার পর যে ইসি সেই রেজলিউশনটা কোনো কিছু যদি মডিফিকেশন করতে হয়, আদৌ যদি সেটা আমরা করি, তো সেটা একটা মাননীয় আচার্যের থেকে কোনো একটা নির্দেশ না পেলে বা অ্যাডভাইসারি না পেলে সেটা একটু করার সমস্যা থাকে, আইনগত কিছু জটিলতা থাকে। তো সেই জন্যে আমরা মাননীয় আচার্যের থেকে আমরা একটা নির্দেশ বা কোনো কিছু একটা অ্যাডভাইস তার আমরা অপেক্ষায় থাকছি। সম্ভাবনা খুব কম, হচ্ছে না আমি বলবো না, গোটাটাই মাননীয় উপাচার্যের উপর ডিপেন্ড করে।